সাবস্ক্রাইব করার জন্য প্রথমে সাবস্ক্রাইব অপশনে গিয়ে ক্লিক করতে হবে, তারপর বেল চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে। নমস্কার বন্ধুরা, বাংলা কার্নিভালের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই ভয় পায় প্রতিদিন ডিম খাবো কি খাবো না এই ভেবে। ডিম খাওয়ার নাম শুনলেই অনেকেরই কিন্তু পেট গরমের একটা ভয় থেকে যায়, আবার অনেকের দেখবে কোলেস্টেরলের ভয়েও কিন্তু ডিম খেতে চায় না। তবে তোমরা কি জানো সব থেকে ভালো প্রোটিনের উৎস হচ্ছে ডিম? এতে রয়েছে 9টি অ্যামাইনো অ্যাসিডের সঠিক মাত্রা। ডিমের সাদা অংশ হচ্ছে অ্যালবুমিনের একটা ভালো উৎস। ডিম খাওয়ার কয়েকটা নিয়ম মানলেই কিন্তু তোমরা ডিম খাওয়ার উপকারিতা অবশ্যই লাভ করবে। বন্ধুরা, ডিম কখনোই কিন্তু কাঁচা অবস্থায় বা অর্ধসেদ্ধ অবস্থায় খাওয়া উচিত না, কারণ ডিমে রয়েছে সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া। তাই তোমরা যদি ডিমকে কাঁচা অবস্থায় খাও বা অর্ধসেদ্ধ অবস্থায় খাও, তাহলে এই ব্যাকটেরিয়া খুব সহজে আমাদের শরীরে প্রবেশ করে, আর এর ফলে কিন্তু দেখা যায় পেটের নানা অসুখ, বিশেষ করে কিন্তু বর্ষাকালে, আবার অনেক সময় দেখবে গরমকালেও কিন্তু এটা হতে পারে। তাই মুরগির ডিম বা হাঁসের ডিম, যে ডিমই তোমরা খাও না কেন, ভালো করে সেদ্ধ করে তারপরেই খাওয়া উচিত। অন্তত তোমাদের কিন্তু 20 মিনিট গরম জলে সেদ্ধ করতে হবে। তবে হাঁসের ডিমের ক্ষেত্রে কিন্তু তোমাদের অন্তত আধ ঘন্টা সেদ্ধ করে তবেই খেতে হবে। ডিমের কুসুমে কোলেস্টেরল থাকলেও কিন্তু তা ভয়ের কোনো কারণ নেই, কারণ এটা কিন্তু রক্তের কোলেস্টেরলের মাত্রা খুব একটা বাড়ায় না। এছাড়া ডিম খেলে হজম হয় না, এটাও কিন্তু ঠিক না। ডিম কিন্তু খুব সহজেই হজম হয়ে যায়। এছাড়া তরুণরা এবং যারা বেশি পরিশ্রম করো তারা নিয়মিত ডিম খেতে পারো, তবে বয়স্করা সপ্তাহে একটা করে ডিম খেলে তবেই কিন্তু তারা উপকার পাবে। তবে যাদের কিডনির সমস্যা রয়েছে বা যাদের ডিম খেলে অ্যালার্জি হয়, তাদের কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ডিম খাওয়া উচিত। তাই বন্ধুরা, ডিম খাওয়ার এই নিয়মগুলো তোমরা মেনে চলো, তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্তে ডিম খেতে পারবে। তো বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই তোমরা কিন্তু লাইক করো। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য সময় সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে। নমস্কার।